হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম টাইটানিক 2 সম্পর্কে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমরা জানবো টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে কী অবস্থায় আছে সে সম্পর্কে। তাই সম্পূর্ণ রহস্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে 1912 সালের 15 এপ্রিল ইতিহাস বিখ্যাত টাইটানিক আটলান্টিক মহাসাগরের অতল গর্ভে হারিয়ে যায়। রাত 2টা থেকে 2:20 পর্যন্ত এর মধ্যে টাইটানিক সম্পূর্ণ অংশ সমুদ্রগর্ভে হারিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক যখন সমুদ্রের বুকের তলানিতে যায় ঠিক এর 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা 10 মিনিটে সেখানে আসে দ্য কার্পাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 800 জন যাত্রীকে উদ্ধার করে এবং সকাল 8:30টায় তাদের নিয়ে নিউ ইয়র্ক বন্দরে পৌঁছায়। এরপর দীর্ঘ 73 বছর পর 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া যায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব নিউজিল্যান্ডের উপকূলের প্রায় 300 মাইল দূরে, প্রায় 12,500 ফুট গভীরে সমুদ্রের নিচে। জাহাজটি দুটুকরো হয়ে পড়ে আছে এবং সেখানে জাহাজটির দুটি বিভক্ত টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। অনেক আঘাত খাওয়া সত্ত্বেও জাহাজটির অগ্রভাগের ধ্বংসাবশেষ এখনও স্পষ্ট প্রতিভাত হয়। সেখানকার সাজ সরঞ্জাম কাঠামো এখনও বোঝা যায়। তুলনামূলকভাবে জাহাজটির পশ্চাৎভাগের অবস্থা খুবই শোচনীয়, সেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় হাজার হাজার বস্তু ডুবে গিয়েছিল। ফলে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষের চারপাশে একটা ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে। যাত্রীদের ও ক্রুদের মৃতদেহগুলো সমুদ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু কালের নিয়মে আজ সেসব নিশ্চিহ্ন হয়ে গেছে। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে আইসবার্গের সাথে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। ওই সময় সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। জাহাজটি ধ্বংসাবশেষ 1985 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অনেক অভিযান চালানো হয়েছিল সমুদ্রের গভীরে জাহাজটি খোঁজার জন্য, কিন্তু সবাই হয়েছিলেন ব্যর্থ। অবশেষে ফ্রান্স রিসার্চ ইনস্টিটিউট ফর এক্সপ্লোরেশন অব সি আইফ্রিমার এর গবেষক লুইজা মিশেল উডসফল, ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন গবেষক রবার্ট বার্লার্ড ও যৌথ ফরাসি আমেরিকান অভিযানে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এরপর বহু সমুদ্র গবেষকের নজরে পড়ে এবং একের পর এক অভিযান চলতে থাকে। সেসব অভিযানে টাইটানিকের ধ্বংসস্তূপ থেকে অনেক মূল্যবান জিনিস খুঁজে পাওয়া যায় এবং তা দুনিয়ার কাছে প্রদর্শিত করা হয়। টাইটানিক ডুবে যাওয়ার পর বহু বছর ধরে বহু অর্থ ব্যয় করে অসম্ভব পরিকল্পনা গ্রহণ করেও সমুদ্রের গভীর থেকে তাকে তুলে আনা যায়নি। বর্তমানে তা জলের তলানিতেই ইউনেস্কোর উদ্যোগে সংরক্ষিত অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।